যদি সকলের সামনে তোর বউ হিসেবে পরিচিত পায়, তাহলে তোর সমস্যা কোথায়? কারণ তুই তো বিবাহিত, তোর অগ্নি সাক্ষী করে বিয়ে করে ফেলেছিস, তাহলে এইসব মানতে কি তোর ক্ষতি আছে? মেশকা, তুমি এই সমস্ত কথা বলো না। ও বাড়িতে যবে থেকে এসেছে তবে থেকে একটা না একটা ঝামেলা হয়েই যাচ্ছে। কখনো ফোনে কথা বললে এসে ডিস্টার্ব করছে, ঝগড়া করছে, কখনো বাসন আমার গায়ে চায়ে ফেলে দিচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে বাইরে চা বিক্রি করে গুহ পরিবারের সম্মানহানি করছে। কথা, তুই এখান থেকে চল, এখানে থাকলে কথায় কথা বাড়বে, বেকার এখানে থাকিস না। আপনি একবার ভেবে দেখুন তো, আমি কি এমন অন্যায় করেছি যার কারণে আপনি আমাকে মানুষ হিসেবে গণ্য করেন না? আপনার এই আঘাতগুলো যে কতটা খারাপ লাগে সেটা একবার আমাকে ভেবে দেখেছেন? কথা ছাদে এসে কি যেন একটা ধরার চেষ্টা করছে, আর তখনই অগ্নি এসে দেখতে পারে যে কথা ছাদ থেকে পড়ে যাওয়ার প্ল্যানিং করছে নিজেকে শেষ করে দিতে। অগ্নি গিয়ে কথাকে ধরে জোর করে নামিয়ে আনার চেষ্টা করলে কথা অগ্নির বুকের উপর পড়ে যায়, আর কথার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কথার চোখ দিয়ে জল পড়ছে, বলে, কি ব্যাপার, নিজেকে শেষ করার চেষ্টা করছিলিস? এইবারের মানুষগুলোকে ফাঁসাবি নাকি এখন তুই? এইসব শুনে কথার আরো বেশি কষ্ট হয়। পরিবারের সবাই ভাবছে যে অগ্নির মাথা গরম হয়ে গেলে সে কারো কথা শুনে না, শুধু নিজের মতো করে বলে যায়, আর এবার যদি কোনো মাথা গরম করে অন্যায় কিছু করে ফেলে কথার সঙ্গে বা নিজের সঙ্গে তখন কি হবে? তাই সকলে অগ্নির পিছু নিয়েছে, কিন্তু এসে তারা কি দেখতে পারবে? কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কথা ছাদ থেকে পড়ার আগেই অগ্নি ধরে ফেললো। অগ্নি বুঝতে পেরেছে যে কথার মনে সত্যি অনেক কষ্ট দিয়ে ফেলেছে, আর অগ্নি একদিন কথাকে খুব মিস করবে। আজকে কথা যেমন কষ্ট পাচ্ছে, সহ্য করে যাচ্ছে, এর একদিন ফল অগ্নিকেও পেতে হবে, আর এই সমস্ত কিছু খুব শীঘ্রই কিন্তু হবে, কারণ অগ্নি কথার দিকে আস্তে আস্তে নত হচ্ছে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।